আহারে, হযরত উমর মৃত্যুশয্যায়, ছেলেকে বলছেন, পুত্র, রাসুলের পবিত্র রওজার পাশে আরেকটা জায়গা আছে, জায়গাটা হযরত আয়েশার। সুবহানাল্লাহ, এই জায়গার মালিক তো আয়েশা। তা আমার বড্ড শখ, আমি রাসুলের পাশে আমার জীবনের শেষ বিছানা গাড়ব। হযরত আয়েশা না দিলে তো হবে না, তো তুই গিয়ে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বল যে খাত্তাবের ছেলে উমার আপনার কাছে একটা আবেদন করছে, খবরদার বলবি না আমিরুল মুমিনীন উমর। চিন্তা করুন কত বিনয় তাদের ছিল, গোটা বিশ্বের অর্ধেকটার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন। তিনি বলছেন, আমিরুল মুমিনীন উমর বলবি না, বলবি খাত্তাবের ছেলে, খাত্তাবের বেটা উমর আপনার কাছে এই জায়গাটার ব্যাপারে একটু আবেদন করছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার আব্বার বড্ড শখ, তিনি এখানে দাফন হবেন। আর যদি অনুমতি না দেন কোনো কথা নাই, দ্বিতীয়বার কোনো কথা নাই, তাহলে স্বাভাবিক গোরস্থানে তার কবর হবে। ছেলে চলে গেল। হযরত আব্দুল বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে মায়েশার কাছে বললেন, আমার আব্বার খাত্তাবের ছেলে উমরের আমার পিতা, তার এই শখ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মার মা, জননী, উম্মাহাতুল মুমিনিন, তিনি উমরের এই প্রস্তাবনা শুনে কাঁদতে লাগলেন। অবশেষে বললেন, আবদুল্লাহ, আমার সারা জীবনের সাধনা ছিল আমার পিতা আবু বকর এবং আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন, আমার বড্ড বাসনা আমি সেখানে চিরনিদ্রায় শায়িত হব। কিন্তু আজকে উমর যখন আমার কাছে আবেদন করল, আমি উমরের জন্য আমার এই জায়গাটুকু ছেড়ে দিলাম, কারণ আমি আয়েশার চাইতে উমরের অবদান ইসলামে হাজার গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরাই হচ্ছে আমাদের আসল কথা, এরাই হচ্ছে আমাদের আসল মিনার, মাইল স্টোন, আমাদের আলোকবর্তিকা, এদেরকে চিনতে হবে।